বন্ধুরা বাড়িতে বসে ঘরোয়া উপায় যদি তুমি চাও তোমার হাত ও পায়ের ত্বকটাকে একটু ফসা আর উজ্জ্বল করে তুলতে তাহলে বলবো স্নানের টাইমে সাবানের পরিবর্তে শুধুমাত্র দুটো দিন এই জিনিসটা মাখো এটা আমাদের স্কিন থেকে সমস্ত ধুলো ময়লাকে বের করে দিয়ে ইনস্ট্যান্ট আমাদের রঙকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে দেয় হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি যাই হোক আমরা দেখো প্রত্যেকেই কম বেশি একটু স্কিন কেয়ার করেই থাকি কিছু করি বা না করি মুখে একটা ফেস ওয়াশ একটা ময়শ্চারাইজার একটা সানস্ক্রিন তো ইউজ করি আবার মাছের মধ্যে টুকটাক বেসন মুলতানি মিটি এটা ওটা মাখি তার ফলে মুখ থেকে ট্যানটা রিমুভ হয়ে যায় এবং রঙও ফসার উজ্জ্বল থাকে কিন্তু হাত পায়ের কি অবস্থা দেখো শুধু একটা সাবান বা বডি ওয়াশ কোনো সময় আমাদের রঙকে ফর্সা বা উজ্জ্বল করতে পারবে না বা এই যে সেই রিমুভ করতে পারবে না তাই কিভাবে বাড়িতে বসে তুমি তোমার হাত পা থেকে রিমুভ করবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা ভীষণই হেল্পফুল হতে চলেছে তাই আজকে ব্লুটাকে স্কিপ না করে ইন্টু অব্দি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্ট গরমের কারণে একটা টাইমের পর দেখবে আমাদের হাত ও পাটা ভীষণই কালো লাগে আনিভেল লাগে তাই ইনস্ট্যান্ট আমাদের হাত ও পাটাকে ঘরে বসে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে চাইলে শুধুমাত্র এই জিনিসটা সপ্তাহে দুটো দিন মাখো এর জন্য আর কিছুই না সবার প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নাও বেশ খানিকটা পরিমাণে শ্যাম্পু আমি এখানে নর্মালি ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো বডি ওয়াশ বা যে কোনো শ্যাম্পু এখানে দিতে পারো আমি এখানে একটা পুরো পাতা শ্যাম্পু এখানে দিয়ে দিলাম বন্ধুরা শ্যাম্পু কি করবে আমাদের স্কিন থেকে সমস্ত জমে থাকা ময়লাটাকে বের করে দেবে তাই আমি এখানে একটা গোটা পাতা কিনিক প্লাসের শ্যাম্পু ব্যবহার করছি তোমরা কিন্তু এই উপায়টা ইজিলি তোমাদের ফুল বডিতে করতে পারো অথবা প্রাইভেট এরিয়াতেও করা যেতে পারে তার সঙ্গে দিয়ে দেবো হাফ কেটে রাখা লেবুর রস লেবুর মধ্যে আছে ভিটামিন সি যেটা আমাদের স্কিন কমপ্লেকশনকে ব্রাইট করে মানে পিগমেন্টেশন বা আন ইভেন স্কিন টোনের মতো প্রবলেম চলে এলে সেই ত্বকটাকে ফর্সা করে দেয় এই লেবুর রস তাই লেবুর রস কিন্তু এখানে অতি অবশ্যই দেবে তারপর দিয়ে দেবে সামান্য একটুখানি বেকিং সোডা এই বেকিং সোডা আমাদের স্কিনের মধ্যে দীর্ঘদিন ধরে যে ময়লাটা জমে আছে সেটাকে রিমুভ করে দেয় আর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো তারপর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো তোমরা এখানে নর্মাল কিচেন হালদি অথবা কাঁচা হলুদ বাটাও দিতে পারো দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একস সঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই বডি স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং স্ক্রাব যেটা আমাদের স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ইমপিউটিসটাকে রিমুভ করে দিয়ে রঙকে ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে দেয় একই সঙ্গে ডি ট্যান করতেও সাহায্য করে তাই রেগুলার বেসিসে তোমার হাত ও পায়ের ত্বকটাকে ফর্সা করতে চাইলে ট্যান রিমুভ করতে চাইলে বাড়িতে বসে এটা ডেফিনেটলি একবার অ্যাপ্লাই করে দেখতে পারো এর জন্য দেখো আমি আমার হাতে এটাকে অ্যাপ্লিকেশন করে তোমাদের দেখাচ্ছি যে হাত থেকে এটা কত সহজে ট্যানটাকে রিমুভ করে দিতে পারে রেগুলার বেসিসে রান্না করে করে কিন্তু আমাদের হাতে স্কিন দেখবে ক্রমশ রুক্ষ শুষ্ক হয়ে যায় ট্যান হয়ে যায় হাতের মধ্যে সেই ফর্সা ভাবটা একদমই থাকে না তাই তুমি যদি চাও বাড়িতে বসে ঘরোয়া উপায়ে ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে নিজের ত্বকে ফর্সা করতে তাহলে এই জিনিসটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমি এখানে প্রত্যেকটাই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে এটা কম বেশি আমরা সকলেই ব্যবহার করতে পারি এটা কিন্তু হাত পায়ের সঙ্গে সঙ্গে তোমরা ঘাড়ে গলায় পিঠেও অ্যাপ্লাই করতে পারো একই সঙ্গে এটা কিন্তু প্রাইভেট এরিয়াতেও ইউজ করা যেতে পারে যেমন ধরো আর্মসে হ্যাঁ বন্ধুরা খুব ভালো করে ফুল বডিতে এটাকে জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করতে করতে অ্যাপ্লাই করবে সেদিন কোনো শাওয়ার জেল বা সাবান ব্যবহার করার প্রয়োজন নেই জাস্ট এটা দিয়ে ফুল বডিটাকে এক্সপোলিয়েট করবে মানে রক করবে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্কিন থেকে ডেস্কিনসেলটাকে রিমুভ করে একই সঙ্গে রঙকে ফসা আর উজ্জ্বল করে দেয় আশা করছি দেখে বুঝতেই পারছো আমার স্কিন আগের থেকে কত বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা কারণ আমার স্কিন থেকে ট্যানটা রিমুভ হয়ে গেছে আর একই সঙ্গে স্কিনের যেটুকুনিও বা ধুলো ময়লা জমেছিল সেটাও বেরিয়ে গেছে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পর কিন্তু আমাদের ইউজ করতে হবে একটা কোকোনাট অয়েল যাতে আমাদের স্কিন রুক্ষ শুষ্ক না হয়ে যায় হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখবে স্কিনটা আমাদের ভীষণই ড্রাই লাগে এর জন্য খুব ভালো করে শাওয়ার নেওয়ার পর ফুল বডিতে কোকোনাট অয়েল মাসাজ করে নেবে এতে কি হবে আমাদের স্কিন মসচারাইজ থাকবে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেম আসবে না তাই রেগুলার বেসিসে বড়ি স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে এই ছোট্ট স্টেপটা ফলো করে দেখো আমি বলছি তোমার স্কিনে আর কখনোই ট্যান হবে না আর ট্যান থাকলেও সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে রং ভীষণই ফসা আর উজ্জ্বল দেখাবে কারণ আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস দিয়েছি বেকিং সোডা যেটা আমাদের স্কিন কমপ্লেক্সেনকে ফসা করে উজ্জ্বল করে তাই বলবো একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন তোমরা এটাকে প্রত্যেকে ব্যবহার কর করতে পারো যদি চাও মুখের মতো ফুল বডিটাকেও ফসা আর উজ্জ্বল করে তুলতে কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক কিপসন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল